জায়েদ খানকে নিয়ে অভিযোগের যেন শেষ নেই। শুধু চলচ্চিত্র পাড়ায় নয়, বাংলা সিনেমার দর্শকও যেন জায়েদ খানের বিরুদ্ধে লড়েছে ভোটের ময়দানে। এক মাস ধরেই জায়েদের সমালোচনায় মুখর ছিল দর্শকরা। তবে সব গুঞ্জন আর প্রত্যাশাকে মিথ্যা প্রমাণ করে স্বপদে বহাল থেকে নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছেন এই ঢালিউড অভিনেতা। 33 বছর পর শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হ্যাট্রিক করলেন বরিশালের এই সন্তান। এর আগে 1984 থেকে 1989 পর্যন্ত টানা তিনবার এই পদে ছিলেন খল অভিনেতা আহমেদ শরীফ। এত আলোচনা আর সমালোচনার পরও জায়েদ খান কিভাবে হ্যাট্রিক করেন, এই প্রশ্ন অনেকেরই। উত্তরটা শুনে নেওয়া যাক অভিনেতার মুখেই। যদি শিল্পী সমিতি না থাকতো না খেয়ে মরতাম, অনেকের বাসার থেকে বের করে দিত বাসাবার অভাবে, আমরা করেছি তো হেল্পটা করতেন, করে তারপরে বলতেন যারা করে না, যারা কাজ করে তাদেরকেই সমালোচনা হয়। আমি না কাজ করলে আমাকে সমালোচনা হতো না। যারা দেখবেন এগুলো বলতেছে কেউ এক টাকা দিয়েও হেল্প করতে আগায় আসে নাই, সব ঘরের মধ্যে বসে। আমি অনেককে দেখেছি, ফোন করেছি, কবরিয়াপাল লাস্টের সময় আসেন জানা যায়, কাউকে পাইনি, না ভাই করো না, বলা অনেক কিছু সম্ভব। কিছু লোক হেল্প না করে কি বলে জানেন, না না হেল্প করলে দেখাতে হয় না, গোপনে দিতে হয়, কিন্তু জীবনে দেয়নি। আমি করোনাকালে কিন্তু সমস্ত লাশ কাঁধে নিয়ে নিয়ে আমি দাফন করেছি। নাম যদি বলি, কবরী সরোয়ার, রানা হামিদ, সাদেক বাচ্চু, আমাদের এস এম মহসিন, সবার লাশ আমি নিজের গোসল করিয়ে দাফন করে এসেছি। আমি 18 বার এই শিল্পী সমিতি থেকে আমরা অর্থ সহায়তা দিয়েছি, নগদ অর্থ দিয়েছি। এবং দেখেন শিল্পী সমিতির সবচেয়ে বড় অর্জন চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট, আমরা এই আমরা উদ্যোগ নিয়ে এটা পাশ করেছি এমএলএ, এবং আমাদের সময় কিন্তু সেটা অনুমোদন লাভ করেছে। দুস্থ অসহায় শিল্পীদের শুধু নন, জয় করেছেন সিনিয়র শিল্পীদের মনও। মা ছেলে মাকে ছেড়ে চলে যায়, স্বামী বউকে ছেড়ে চলে যায়, কিন্তু আপনার জায়েদ মিশা কিন্তু যায় নাই। শুধু আমরা বলবো কেন, আমাদের যে আমাদের যে আমাদের যে ভোটাররা, যে শ্রদ্ধেয় ভোটাররা, তারাও দেখেছেন। সুতরাং মুখ দিয়ে বলার চাইতে আমরা দেখব আমাদের যে সমিতির কাজটুকু সেটা কতটুকু হয়েছে। এই সংগঠনের মাধ্যমে শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য আরো অনেক কল্যাণকর কাজ হবে আশা করি। আপনারা অতীতে দেখেছেন, ভবিষ্যতে দেখতে পাবেন। যখন যার প্রয়োজন ছুটে গেছেন ঘড়ির দিকে না তাকিয়েই। জায়েদ খান সাংগঠনিক নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন, এটা বলাই যায়। তবে তার অভিনয় আর চলচ্চিত্র নিয়ে কমই আলোচনা হয়েছে মিডিয়ায়। 2008 সালে মোহাম্মদ হান্নানের ভালোবাসা ভালোবাসা ছবিটি দিয়ে অভিনয় জীবন শুরু হয় জায়েদের। পরের বছর মনতাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেন। 2010 সালে মুক্তি পায় তার অভিনীত FI মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মনতাজুর রহমান আকবরের পরিচালিত মায়ের চোখ ও রিক্সাওয়ালার ছেলে। 2012 সালে MM সরকারের পরিচালনায় শাবনুরের বিপরীতে আত্মগোপন চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এখন পর্যন্ত প্রায় 20টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই তারকা। SSC পাশ করে 1995 সালের ঢাকায় এসে ঢাকা সিটি কলেজে ভর্তি হন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখানে তিনি ইতিহাসে MA সম্পন্ন করেন। তার তিন ভাই বোন 2012 সালে তার মা শাহিদা হক রত্নগর্ভা হিসেবে পুরস্কৃত হন। নিজের কাজের মাধ্যমেই সব আলোচনার জবাব দিতে চান অভিনেতা, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান অনেকটা পথ। হৈমন্তী শুক্লা, BBS বাংলা।